বলছেন তার চেহারা খারাপ, তাকে বলছেন সে কতগুলো বাজে নাচ গান করে, তার অর্থ কি বাংলাদেশ শুধু বড় লোকরাই ইলেকশন করবে, বড় লোকরাই এমপি হবে? বাংলাদেশে তো বহুত আজও বাংলাদেশে বহুজন আছে যারা এক কাপ চা খাইয়ে না, এক কাপ চা না খাই, ওই চা খেয়ে অন্যরা খাওয়ায়, তারপরে খেয়ে তারপরে ইলেকশন করে, পাশ করে, এরকম লোকও তো আছে। এরকম ডেডিকেটেড লোক নাই বাংলাদেশে? তাহলে কনস্টিটিউশনে কি ছিল, কি আছে আজ পর্যন্ত? বাংলাদেশের নাগরিক যার পাসপোর্ট আছে, যার যার বর্তমানে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আছে, এবং সে যদি খুনি না হয়, সে যদি ডাকাত না হয়, তার নামে যদি কোনো ফৌজদারি কেস না থাকে, তার নামে যদি ব্যাংকের কোনো টাকা পয়সার এদিক ওদিক হিসাব না থাকে, তাহলে সে বাংলাদেশে যে কোনো লোক দাঁড়াতে পারবে। তো যখন হিরো আলম নয়, এক্স ওয়াই জেড যেই দাঁড়ালো, যেই দাঁড়াবে, সেটা কনস্টিটিউশনাল বাধা কোথায়? এবং বাধাটাকে আপনি সৃষ্টি করছেন কি বলে, যেটার আপনি তাহলে কনস্টিটিউশন মানছেন না? আর আপনি যদি কনস্টিটিউশন না মানেন তাহলে আপনি দেশকে মানছেন না, আর আপনি দেশকে যদি না মানেন তাহলে আপনি দেশদ্রোহী। হিরো আলমের ব্যাপার আমার, আমি আমার পয়েন্টস হচ্ছে যে যে কথাগুলো সে বলেছে সেই কথাগুলোর উপরে, অতীতের কে কে আসছে, কে গেছে, অমুকে ভালো ছিল না, আমার কথা অনেক সময় বলেছে, আমার কথাই কেন শুধু বলা হয়, অনেক এর চেয়ে আমার চেয়ে কম জ্ঞানীরাও তো ওইখানে আছে, আমরা সেই তুলনাগুলোতে গেলাম না। আমার প্রশ্ন হচ্ছে সিম্পল, যদি কনস্টিটিউশনে কোনো ব্যারিয়ার না দেয়া থাকে, তাহলে যে কেউ মানে কনস্টিটিউশনে যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে মাইনাস করে যদি কোনো লোক দাঁড়াতে চায়, সে যদি রিক্সাওয়ালা হয়, সে যদি কুলি হয়, সে যদি তার জ্ঞান গুণ মেধা যদি থাকে, যেটা আমি তুলনা করলাম না অন্যদের সাথে, কিন্তু পৃথিবীতে বহু সময় দেখা গেছে এরকম যে এডুকেশনাল শিক্ষা তো তার সক্রেটিস থেকে প্লেটো কি এম এ পাস পিএইচডি করা ছিলেন, তা তো ছিলেন না। কাজেই এখানে হিরো আলমকে যে বলা হয় যে ও যেটা বলেছে, আমি যেটা শুনেছি, সে কনস্টিটিউশনের কনস্টিটিউশনের যখন বন্ধ না তাকে দাঁড়ানো, তখন সে দাঁড়াক বা যেই দাঁড়াক, একজন রিক্সাওয়ালার দাঁড়ানোর রাইট আছে। তোমাদের তোমরা যেসব কথাগুলো বলছো সেসব কথাগুলো তো সৌন্দর্যকে রাখছে না। আচ্ছা, তিনি আরেকটা কথা বলেছেন যে মানে আপনার সাথে সংযোগ করতে চাই যে আমাকে স্যার বলতে হবে, এই জন্য আমাকে ফেল করে দেওয়া হয়েছে। না, এটা 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 এইটা কথা বলার ওইটা তার আমি খুব জাস্টিফাইড মনে করি না, তবে এটাকে আমি যাকে পারে হেসে উড়িয়ে দেবো তাও মনে করি না, কারণ সবাই দেখি বলে যে ওর চেহারা নাই, ওর শিক্ষা নাই, ওর মেধা নাই, ওর অমুক নাই, তমুক নাই। চেহারার জন্য কি ও দায়ী? তা তো না, সৃষ্টিকর্তা ওকে চেহারা ওইভাবে দিয়েছে, গরিব ছোট থেকে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, টাকা পয়সা ইনকাম করেছে। আমরা তো আমাদের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রের যদি কথা বলি, তো ওনার প্রাইম মিনিস্টারও তো চা বিক্রি করতেন, নরেন্দ্র মোদীও তো চা বিক্রি করতেন, চা দিয়ে কাপ দিতে 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 দিতে। এখন কি আমি নরেন্দ্র মোদীকে সেইটার জন্য আমি বলবো যে নরেন্দ্র মোদী চা বিক্রেতা, কাজী সে তো ইলেকশনে দাঁড়াতে পারবে না? বাট হি ইজ দ্য চিফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রির প্রাইম মিনিস্টার। ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার হচ্ছেন তিনি যিনি তার জীবনের প্রথমে শুরু করেছেন চা বিক্রেতা দিয়ে। তো ওর জীবন কোত্থেকে শুরু হয়েছে? চানাচুর বিক্রি করেছে না গাদায় কি বলে চা বিক্রি করেছে না ডিশের ব্যবসা করেছে? ও তো প্রত্যেকটা জিনিসের স্টেপে ব্যবসা ব্যবসা করে 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 সে পুরো উঠেছে। আই ফিল যে সে তো একটা স্ট্রাগল করা ছেলে, জীবনের প্রতিঘাত প্রতিঘাত খেয়ে 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 সেই উপরে উঠেছে। কাজেই আমার তো মনে হয় যে এখানে তাকে স্যার বলার কথাটা হয়তো সে বলেছে, এবং হয়তো আমার কাছে তো মনে হয় যে কিছুটা সত্যিও আছে এর মধ্যে। কিন্তু আমরা তো জানি যে পৃথিবীর ইতিহাসে, মানে পৃথিবীর ইতিহাসে আমরা এটাও তো জানি যে মুসি
থেকে প্রেসিডেন্ট হয়েছে, মুচি থেকে প্রেসিডেন্ট হয়েছে, তো মানে সে তো বলতেই পারে এই কথাটা, তার বলা তো অপরাধ কিছু না, কারণ আপনারা যখন তাকে আক্রমণ করছেন তখন তার তার জ্ঞান মেধা প্রজ্ঞা এসব নিয়ে তো কথা বলছেন না, তাকে বলছেন সে গরিব, তাকে বলছেন তার চেহারা খারাপ, তাকে বলছেন সে কতগুলো বাজে।